প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বর্গ সংক্রান্ত বিজ্ঞানিত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মূল বেসিক দুটো সূত্র দিয়ে অন্যান্য সকল অনুসিদ্ধান্ত বের করা যায় এবং সেগুলো দিয়ে ম্যাথমেটিক্স অঙ্কগুলো সম্পন্ন করা সম্ভব তো আমরা প্রথমত দেখুন এই এক নাম্বার যে সূত্রটা মূল সূত্র হিসেবে আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কোন স্কোয়ার কোনো জিনিসের ওপর স্কোয়ার থাকলে মূলত সেই জিনিসটা দুইবার গুণ করা বোঝায় অর্থাৎ এ প্লাস বি এবং এ প্লাস বি যদি আপনারা গুণ করেন তাহলে দেখবেন এই টার্মটা চলে আসবে তো সূত্রের ক্ষেত্রে মানে সহজে করার জন্য সরাসরি সূত্রটা লেখা হয় এবং সেকেন্ড যে সূত্রটা আছে দেখুন এ মাইনাস বি হল স্কোয়ার আছে এখানে শুধু জাস্ট আপনার এই টু এব সামনে একটা মাইনাস চলে আসবে আর বাকিগুলো একই রকম থাকবে সেক্ষেত্রে হবে এরকম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার এই দুটো হচ্ছে আপনার মূল সূত্র আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো যে আপনার এই মূল দুটো সূত্র দিয়ে কীভাবে অন্যান্য সূত্রগুলো বের করা যায় মানে যেগুলোকে সিদ্ধান্ত বলা হয় এবং সেগুলো দ্বারা আমরা মান নির্ণয়ের অঙ্গগুলো করতে পারি তো প্রথমত আপনাদের এই মূল সূত্রটা মুখস্থ রাখতে হবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যে কোনো চাকরির পরীক্ষা বা ভাই ভাতে গেলে দেখবেন এই মূল সূত্রগুলো বা অনুশীলনিত সূত্রগুলো আপনাদেরকে ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে এই জন্য শুধু ম্যাথ করার জন্য না সব সময় গেলে আপনাদের কাজে লাগবে তো খেয়াল করুন এরপরে আমরা যদি একটু জিনিস খেয়াল করি দেখেন প্রথম যে সূত্রটা ছিল সেটা কী ছিল এ প্লাস বি হোলেস্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার ছিল আমি যদি এই ডান পাশের অংশটাকে বাম পাশে লিখি আর বাম পাশটাকে ডান পাশে লিখি তাহলে কোনো সমস্যা নেই দেখুন এরকম করে লেখা যায় এবং এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত পাবো কি পাবো খেয়াল করি আমরা যদি আপনার এই অংশটা থেকে এ স্কোয়ার এবং বি স্কোয়ারটাকে বাম পাশে রাখি তাহলে দেখুন তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমি বাম পাশে রাখলাম তাহলে বাম পাশে রাখলে বাম পাশে অতিরিক্ত আর কি আছে টু এ আছে না এই টু এ যদি ডান পাশে যায় তাহলে কি হবে দেখুন ডান পাশে আপনার আছে এ প্লাস বি হল এটা আগে থেকেই আছে আর এই টু এবিটা প্লাস টু এবি যদি ডান পাশে চলে যায় তাহলে আপনার হয়ে যাবে মাইনাস টু এ বি তাহলে আমরা এখানে একটা অনুসিদ্ধান্তের সূত্র পেয়ে গেলাম যে অঙ্কগুলোতে এরকম এ বি এবং এ প্লাস বি এর মান দেওয়া থাকবে এবং আপনার এ স্কোয়ার বি স্কোয়ার মান বের করতে বলবে প্লাস বি স্কোয়ার মান বের করতে পারবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত আমি অনুসিদ্ধান্তের সূত্রগুলোকে রোমান সংখ্যা দ্বারা চিহ্নিত করতেছি এটা হচ্ছে এক নম্বর অনুসিদ্ধান্ত এরপর আমরা দেখুন আমরা ঠিক এই এখানকার দ্বিতীয় সূত্রটা যদি আমরা একটু দেখি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার আমরা আবার অনুরূপভাবে এই ডান পাশটাকে বাম পাশে লিখলাম দেখুন এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এবং এই বামটাকে ডান পাশে লিখলাম লিখলে এখানে আমরা কি পাই দেখেন এখানে আমরা যে জিনিসটা পাবো অনুরূপভাবে আমরা যদি আবার এই এ স্কোয়ার আর বি স্কোয়ারটাকে আমরা রেখে দিই তাহলে দেখুন তো কী হয় এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমি যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে দিলাম ডান পাশে আপনার আছে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে এখন এই মাইনাস টুয়েলি যদি ডান পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে তাহলে মাইনাস টুয়েলি ডান পাশে গেলে প্লাস টুয়েলবি হবে এই যে টু হয়ে যাবে তার মানে এটা আমরা অপর একটা অনুসিদ্ধান্ত সূত্র পেয়ে গেলাম এখানে একটা জিনিস খেয়াল করুন আপনারা লক্ষ্য করুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো অনুসিদ্ধান্তেরই বাম পাশে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে কিন্তু ডান পাশটা আলাদা এই জন্য দুটো আলাদা অনুসিদ্ধান্ত বা সূত্র ঠিক আছে তো এই দুটো অনুসারে জানতে সূত্র পেয়ে গেলাম এখন আমরা একটা জিনিস খেয়াল করি দেখুন এর পরের অংশটাতে আমরা যদি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে দেখুন আমি আগে লিখেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা যে সূত্রটা পেয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাইছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ এই যে দুটো সূত্র আমরা পাইলাম এই দুটো সূত্র আমরা বাম পাশেটা বাম পাশে লিখলাম ডান পাশটা ডান পাশে লিখলাম লিখে আমরা যদি এখন এটা যোগ করি তাহলে কি হবে খেয়াল করুন আমরা যদি এটা যোগ করি তাহলে এ স্কোয়ার এবং এ স্কোয়ার যোগ করলে কী হবে টু এ স্কোয়ার হবে দেখুন এখানে আপনার যোগ করলে হবে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে কী হবে টু বি স্কোয়ার হবে টু বি স্কোয়ার হবে সমান সমান যখন আমরা যোগ করতেছি তখন বন্ধুরা খেয়াল করুন এখানে প্লাস টু এ এখানে মাইনাস টু এ আছে তো প্লাস টু এ এবং মাইনাস টু এ কী হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে মানে বাদ যাবে তাহলে থাকতেছে কোন অংশটুকু এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হল স্কোয়ার থাকতেছে যেহেতু আমরা যোগ করতেছি তাহলে এই দুটোর মাঝখানে আমরা যোগ চিহ্ন বসাবো তাহলে আমি উপর একটা আগে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার তারপরে এখানে প্লাস দিলাম এবং আমি এখানে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার মূলত আমরা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম যেটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার অনেক সময় আপনার এরকমও আপনার মান চাইতে পারে তখন আপনার ডাইরেক্ট সূত্র বসাই দিলে হয়ে যাবে অনুসিদ্ধান্ত সূত্রগুলোকে আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন শুধু মান ঠিক রাখতে হবে তো এইটাকে আমরা যদি একটু কমন নেই দেখুন আমরা যদি টুটাকে কমন নেই তাহলে লেখা যায় এরকম টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারণ দুইটার সাথে আপনার টু আসে ইকুয়াল টু দেখুন আমরা এই ডান পাশে যা আছে তাই কোনো কিছু আসলে চেঞ্জ নাই আমরা জাস্ট বাম পাশে টু কমন নিয়েছি তারপর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখুন এটাও একটা অনুসিদ্ধান্তের সূত্র এটাকে আমরা তিন নাম্বার হিসেবে চিহ্নিত করলাম এটা হচ্ছে তিন নাম্বার অনুসিদ্ধান্তের সূত্র আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আলাদা করে এই টুটাকে ডান পাশে নিয়ে যাওয়া হয় তখন কি হবে দেখুন আমরা যদি এই এবার টুটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে কী কী হয় দেখুন যে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমরা এখানে বাম পাশে রাখি আর এই টুটাকে যদি আমরা ডান পাশে নিই তাহলে খেয়াল করুন আমি একটু স্কেল দিয়ে সোজা করে ডাক্তানি দেখুন তাহলে ডান পাশে আপনার ছিল আগে থেকে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আপনার আগে থেকেই ছিল আর এই টুটা ডান পাশে গেলে যেহেতু এখানে গুণ অবস্থায় আছে ডান পাশে গেলে আপনার ভাগ হবে মানে নিচে চলে যাবে তাহলে এটাকে আমরা চার নাম্বার সমীকরণ বানাইলাম তাহলে অতএব আরেকটা অনুসিদ্ধান্ত সূত্র পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আপনার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিস্কার ডিভাইডেড বাই টু তাহলে দেখুন আমরা এই দুটো সূত্র থেকে কতগুলো অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম আর কয়েকটা দেখাইলে মূলত আপনার যত অনুসিদ্ধান্ত আছে এখানে আপনার শেষ হয়ে যাবে এই বিশ গণিত চ্যাপ্টার থেকে তো এরপরে আমরা দেখুন আমরা পরের অংশটাতে আবার চলে আসি হ্যাঁ আবার যদি আমরা মূল সূত্রই চিন্তা করি দেখুন আমরা মূল সূত্রই চিন্তা করবো আমাদের যে মূল সূত্র দুটো ছিল যে এ প্লাস বি হলো স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এবং এমাইনাস বি হোল স্কোয়ার সূত্র ছিল আমরা বাম পাশে বড় অংশটাকে লিখে মূলটাকে আপনার ডান পাশে লিখলাম লিখে যদি আমরা এবার কী করি এবার যদি আমরা বিয়োগ করি তাহলে কী দাঁড়ায় দেখুন আমি যদি এবার এই যে মাইনাস করে মানে বিয়োগ করে বিয়োগ করলে কী হবে উপরেরটার সাথে নিচেরটা যখন আপনি বিয়োগ করবেন যে অংশটাকে বিয়োগ করবেন সেটার সামনে মাইনাস চিহ্ন দিতে হয় তো সেক্ষেত্রে আমরা এই দেখুন এখানে এ স্কোয়ার আছে তাই প্লাস আছে আমরা এটা মাইনাস চিহ্ন দিলাম আবার এখানে মাইনাস আছে আমরা মাইনাসে মানে যে প্লাস হয়ে যাবে না আমরা প্লাস চিহ্ন দিয়ে দিলাম আবার এখানে প্লাস আছে প্লাসে মানে যে মাইনাস এখানে প্লাস আছে মানে এখানে মাইনাস আমরা চিহ্নগুলো চেঞ্জ করে ফেলবো যদি বিয়োগ করতে হয় তাহলে দেখুন কী দাঁড়াচ্ছে এবার এবার দেখুন আপনার উপরে এ স্কোয়ার আর নিচে মাইনাস এ স্কোয়ার তাহলে কী হয়ে যাবে এ স্কোয়ার এ স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে আবার দেখুন উপরে বি স্কোয়ার নিচে মাইনাস বি স্কোয়ার তাহলে আপনার এই বি স্কোয়ার বি স্কোয়ার ক্যান্সেল তাহলে কী হবে এবার দেখুন প্লাস টু এবি এবং এখানে কিন্তু আপনার এখন প্লাস টু এবি এই মাইনাসটা এখন নাই প্লাস টু এবি তাহলে টু এ বি এবং টু এবি যোগ করলে কী হবে দুয়ে দুয়ে চার মানে ফোর এবি আমরা পাচ্ছি তাহলে ফোর এব বি টু ডান পাশে আমরা বিয়োগ করবো এখানে আসলে কাটা যাওয়ার কোনো উপায় নাই এই জন্য উপরেরটার পরে মাঝখানে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে পরেরটা লিখবো আমরা তার মানে হচ্ছে আপনার এরকম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু আমরা বিয়োগ করতে সেই জন্য দুটোর মাঝখানে আমরা বিয়ের বসিয়ে দিলাম দেখুন এখানে ফোর এববির আপনার আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম এবং এই সূত্রটাকে আমরা এগুলো মূলত অনুসিদ্ধান্তের সূত্রে এটাকে আমরা পাঁচ নাম্বার সমীকরণ দিলাম এটা হচ্ছে আপনার অপর একটা অনুসিদ্ধান্ত এখন আমরা এখান থেকে আর একটা কাজ করতে পারি আমরা যদি আপনার এই ফোরটাকে ডান পাশে নিয়ে দিই মানে এবিটাকে আমরা রাখবো এখানে এবিটাকে যদি আমি রেখে দিই তাহলে খেল খেয়াল করুন এ ফোর কিন্তু এই নিচে গিয়ে ভাগ হয়ে যাবে নিচে ভাগ হওয়া মানে দুটো অংশের সাথে আলাদাভাবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি এ প্লাস বি হলে স্কোয়ার এটাকে আপনার ফোর দ্বারা ভাগ এবং এখানে মাইনাস চিহ্ন আছে এ মাইনাস বি হলে স্কোয়ার এবং এখানে আপনার ফোর দ্বারা ভাগ আপনি চাইলে এটা একটা আলাদা অনুসিদ্ধান্ত বানাই দিতে পারেন যখন আপনার বি এর মান যাবে এ প্লাস বি আর এ মাইনাস মান বসাই দিয়ে এখানে ফোর বসাই দিলে আপনার ডাইরেক্ট অঙ্কটা হয়ে যাবে মানে এটা একটা অনুসিদ্ধান্ত আপনি বলতে পারেন আবার আমরা যদি এটাকে মূল সূত্র আমাদের বোর্ড বইয়ে যেটা টেনের বইয়ে দেওয়া আছে সেটার মধ্যে বানাইতে চাই তাহলে কী হবে দেখুন আমরা এবিটাকে বাম পাশে যা আছে তাই থাকলো এখানে দেখুন এই ফোরটাকে কিন্তু আমরা টু স্কোয়ার লিখতে পারি তাহলে উপরে কিন্তু আপনার এ প্লাস বি হোল স্কোয়ার ইতিমধ্যে আসে এবং টুটাকেও আমরা চাইলে হোল স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা কী করতে পারি একসাথে ব্র্যাকেট ক্লোজ করে আমরা এরকম লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার আর টু এর উপর স্কোয়ারটা দিলে কি হয়ে যাবে ফোর হয়ে যাবে আবার এখানে মাইনাস দিয়ে আমরা এটাকে অনুরূপভাবে লিখতে পারি এ মাইনাস বি ডিভাইডেড বাই ফোরটাকে আমরা টু লিখলাম কিন্তু বাইরের স্কোয়ার দিয়ে দিব আমরা তাহলে দেখুন এটা আপনার ওপর একটা অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম ছটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম এই অনুসিদ্ধান্তগুলোতে আমরা অঙ্ক করতে পারি এমন খেয়াল করুন আমরা আরও কিছু অনুসিদ্ধান্ত পাই আমরা এই এই যে এখানে আমরা ফোর এ বি ইকাল টু এ প্লাস বিহুলস্কর মাইনাস এ মাইনাস বিস্কার পাইলাম এই অংশটাকে আমরা এখানে ডান পাশে আমি একটু লিখে রেখেছি দেখুন এই ডান পাশে আমরা এটাকে এরকম করতে পারি না যে আমরা এই ডান পাশের অংশটুকু আমরা বাম পাশে লিখলাম আর বাম পাশটাকে ডান পাশে লিখলাম লিখলে এখানে আপনারা কী পাবেন দেখেন আমরা যদি এই এ প্লাস বি হোল স্কোয়ারটাকে বাম পাশে এখানে রেখে দিই তাহলে কী দাঁড়ায় সমান সমান এই যে মাইনাস এ মাইনাস বি হলো আছে এটা ডান পাশে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে শুরুতে যদি আমরা এটা লিখি তাহলে প্লাস চিহ্ন দিতে হয় না তাহলে এটাকে গেলে কি এ মাইনাস বি হোলস্কোয়ার হয়ে গেলো এবং আগে থেকে আপনার ফোর এ বি কিন্তু ছিল তাহলে আমরা এরকম লিখতে পারি তাহলে দেখুন এখানে কিন্তু আমরা অপর একটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্তের আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি সেক্ষেত্রে এটাকে আমরা সাত নাম্বার অনুসিদ্ধান্ত বানাইতে পারি এরকম এখন আমরা এই জায়গা থেকে আরেকটা কাজ করতে পারি কি দেখুন এই সমীকরণটা থেকেই আমরা এ প্লাস বি হোল স্কোয়ার আছে আমরা এই ফোর এবিটাকে বাম পাশে লিখিয়ে হবে মাইনাস ফোর এ বি হবে মাইনাস ফোর এ বি হবে এবং আপনার এই মাইনে এ মাইনাস বিয়ারটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে যাবে না আপনার এরকম হয়ে যাচ্ছে জিনিসটা এরকম মানে এই সূত্রটা থেকে আমরা জিনিসটা দেখাচ্ছি আর কি তাহলে জিনিসটা এখানে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম না যে এ মাইনাস বিয়োর স্কোয়ার যদি আমরা বাম পাশে লিখি তাহলে ডান পাশে হয় এ প্লাস বিস্কোয়ার মাইনাস ফোর এ বি মানে এইটাকে আমরা এববে বলতে পারি ডানটা বামে লিখবে অতএব এ মাইনাস বি হোলের স্কোয়ার ইকুয়াল টু কী হবে এ প্লাস b होल स्क्वायर a b होल स्क्वायर 4ab এটা আরেকটা অনুসিদ্ধান্ত সূত্র এটাকে আমরা আট নাম্বার বলতে পারি তো বন্ধুরা আমরা আজকে মূলত বীজগণিতিক বর্গ নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রগুলো আছে এবং মূল দুটো যে সূত্র আছে সেই মূল দুটো সূত্র থেকে আমরা বাকি অনুসিদ্ধান্তগুলো দেখানোর চেষ্টা করেছি আমি নেক্সটে যদি সম্ভব হয় আমার পরবর্তীতে আমি এই রিলেটেড কিছু ম্যাথ দেওয়ার চেষ্টা করবো আমি আশা করি আপনারা এই সূত্রগুলো যদি আপনারা এই সূত্রগুলোর সাহায্যে অঙ্ক করার চেষ্টা করেন মানে আপনাকে দেখতে হবে কোন কোন মানগুলো দেওয়া আছে সেগুলো সাহায্যে যে মানটা চাইছে যে অনুসিদ্ধান্ত পড়বে সেটা যদি আপনারা ফেলেন তাহলে দেখবেন এই অঙ্কগুলো ইজিলি হয়ে যাবে তো আপনার ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ